ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আজি 74 বছর ভরি দিলে। তেখেতর জীবন সমগ্র ভারতবাসীর বাবে একটা প্রেরণার প্রতীক। একটা সাধারণ পরিয়ালত জন্ম হয়ে ভারতবর্ষক মহাশক্তিলৈ রূপান্তর করার তেখেতর যে সপোন, আর সেই সপোনক সংকল্প আর সংকল্প সিদ্ধিলৈ রূপান্তর করার তেখেতর যে বিরামহীন যাত্রা, সেই যাত্রাক আমি আকৌ এবার সন্মান জানাইছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কৃতজ্ঞতা জানাইছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিনটো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে এটা সেবার দিন বলে গণ্য করে। আজির এই দিনট গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় মই রক্তদান করে আর্তজনক সহায় করার বাবে এটা বিনম্র আর ক্ষুদ্র প্রয়াস করছো। মোর লগত মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, আমার কেবাজনো কার্যকর্তায় আজি রক্তদান করেছে, মই সকলকে ধন্যবাদ জানাইছো। মে পেহলে প্রধানমন্ত্রী মোদীজিকো আসাম বাসিও কা ওর সে জন্মদিন কা বহুত বহুত অভিনন্দন করতা হুঁ। প্রধানমন্ত্রী মোদীজি কা জীবন ভারতবর্ষ কা সাধারণ জনতা কে লিয়ে এক প্রেরণা হ্যাঁ, এক প্রেরণা কা স্রোত হে। সাধারণ পরিবার সে জন্ম লেকে ভারতবর্ষ কো অসাধারণ করনে কা উনকা যো কল্পনা হ্যাঁ, আর ও কল্পনা কো সংকল্প আর সংকল্প কো সিদ্ধি মে রূপান্তর করনে কে লিয়ে পরিবর্তন করনে কে লিয়ে ও যো দিন রাত মেহনত কর রা হ্যায়, উসকে লিয়ে মে মোদীজি কো ধন্যবাদ দেতা হুঁ, অভিনন্দন করতা হুঁ। মেরা বিশ্বাস হে 2047 তক ভারতবর্ষ এক বিকশিত ভারত বনেগা, মোদীজি কা সপনা সাকার হোগা। আজ মোদীজি কা জন্মদিন হ্যাঁ, সাথ মে হামারা সরকার নে ভি 100 দিন পুরা কিয়া। ইয়ে 100 দিন মে হামারে দেশ কা কর্মচারীও কে লিয়ে ইউনিফাইড পেনশন স্কিম, গরিবো কে লিয়ে 2 কোড় আবাস, আর সাথ মে 70 সাল সে উপর সারে লোগো কে লিয়ে হামারে বুজুর্গ সিনিয়র সিটিজেন কে লিয়ে যো এক 5 লাখ রুপিয়া তক হেলথ ইন্স্যুরেন্স কা যো নির্ণয় হুয়া, ইয়ে বহুত হি শক্তিশালী নির্ণয় হ্যাঁ। ইস 3 মহিনা কা দৌরান আসাম ভি কাফি লাভবান হুয়া মোদীজি কা নেতৃত্ব মে, কই সারা প্রকল্প কা হামে স্বীকৃতি মিলা, গুৱাহাটী রিং রোড জেসা বড়া প্রকল্প কো ইয়ে 100 দিন কা অন্দর মে হি হামে স্বীকৃতি মিলা। ইয়ে সাই আর প্রভাবী রাহা, মেরা মানা হ্যায় কি আগে কা সময় মে মোদীজি কো মোদীজি নে ভারত কো বিশ্ব কি তৃতীয় ইকোনমি তক তো লেকে যায়েগা হি যায়েগা, ভারতবর্ষ কো এক মহাশক্তি মে পরিবর্তন ভি করেগা। স্যার কালি এডিআরি যেটো কিছুমান ব্যক্তিয়ে এডিআরিত ভুল উলিয়াবর কারণে দিনে রাতিয়ে বিরামহীন প্রচেষ্টা করে আছে, মই তেওঁলোকক ধন্যবাদ আর অভিনন্দন জানাইছো। আপোনালোকে যিমান খুঁত উলিয়াব খুঁজে খুঁত উলিয়াই থাকক, ইয়ারপরা ক্ষতিটো হিমন্ত বিশ্ব শর্মার নহয়, ক্ষতি হব যুবক যুবতী সকলের। স্বপ্ন যদি করবাত দুঃখ পায় যুবক যুবতী সকলে, গতি এই যে এডিআরি পরীক্ষাক লৈ ভুল নোহা এটা পরীক্ষাত ভুল উলিয়াবর কারণে সংবাদ মাধ্যম এসাম মহলের যে অবিরাম প্রচেষ্টা, তাত মই এজন পিতৃ হিসাবে দুঃখ আর শোক পোৱাৰ বাদে মোৰ আগত কোনো রাস্তা নাই। মই দুঃখ পাব লাগিব, কষ্ট পাব লাগিব, তার বাদে কোনো রাস্তা নাই। হিমন্ত বিশ্ব শর্মাক বেয়া পাওক, কিন্তু 11 লাখ যুবক যুবতীক আপোনালোকে বেয়া নাপাব। গ্রেপ্তারও কৈছে কেবাগৰাকী মানে কালি সব যেতিয়া ঘৰত ডাঙর এটা উৎসব হয় করবাত কিবা অকণমান খেলি মেলি থাকে, সেইখিনিয়ে পরীক্ষাটোত প্রভাব নেপেলায়। এইবিলাক সাহিত্য সভা হলে আগতে আমি পেপার পড়িছিল পার্শ্বজ্যোতি বলে, এইবিলাক পার্শ্বজ্যোতি কিবা ডাঙর পরীক্ষা হলে, কিন্তু তাকে লৈ স্যুট প্যান্ট পিন্ধি টিভিত উলাই যে পরীক্ষা বেয়া হয়ে গেল, প্রশ্নের কাকত উলাই গেল, যেটা প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অসমৰ সংবাদ মাধ্যমক যুবক যুবতীর পৰা আঁতৰাই লৈ যাব। পরীক্ষাটো সকলো ভালেই হব, পরীক্ষা নিশ্চিতভাবে ভাল পাব,
দুখিয়া লড়া ছোৱালীয়ে চাকরি পাব, যেতিয়া চাকরি রিজাল্ট ওলাব প্রতিজনের দেউতাক মাকর খবর লব, সাহস থাকিলে স্টুডিওতো দেউতা মাকক মাতিব, দুখিয়া দরিদ্র পরিয়ালে চাকরি পাব। কিন্তু পরীক্ষাত ভুল উলিয়াবর কারণে একাংশ সংবাদ মাধ্যম যেনেকে নামি পড়িছে, তেনেকুৱা হলে তো কোনো পরীক্ষাই নাপাতিব ভবিষ্যতে ভয়তে। মই ভয় নকৰো বুলিহে পরীক্ষাটো পাতি আছো, মোৰ পিছতো পরীক্ষা পাতিবই মানুহে ভয় কৰিব। কিন্তু দুটা সোতরত তো তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পিছত প্রশ্ন কাকতখন তো এটা খোলা হয়ে গেল, অহাকালি তো আমি দিয়ে দিম 29 তারিখের পরীক্ষা। পরীক্ষা হওয়ার পিছত প্রশ্ন কাকতখনের মূল্য কি থাকবে? হয়ে যাওয়া পরীক্ষাটার পিছত প্রশ্ন কাকতখন তার মূল্য কি? সেইকাৰণে মই এবার সেবাক কৈছো প্রশ্ন কাকতখন ঘরতে লৈ যাব দিব, নহলে সংবাদ মাধ্যমে এইখনক লৈ রাজনীতি করে থাকিব। ওএমআর সিটটো ওলোৱা নাই, আর দুটা সোতরত দেড়টাত পরীক্ষা শেষ হয়েছে, দুটা সোতরত কিছু শিক্ষাগুরু বুলিয়ে কম, কিছু শিক্ষাগুরুয়ে প্রচেষ্টা করেছিল যে এখন মই ফটোস্টেট করে লো, কিয় লৈছিল কিয় লৈছিল সাম, কিন্তু তারপরও পরীক্ষাত একো ক্ষতি হওয়া নাই, পরীক্ষা তো দেড়টাতে হয়ে গেল, ওএমআর সিটটো জমা হয়ে গেল। আর প্রশ্ন কাকতখন কি আছে? বিয়া হয়ে যাওয়ার পিছত প্যান্ডেলটো যেনেকুৱা অবস্থা হয় তেনেকুৱাইতো, পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন কাকতখনের কি মূল্য আছে? চক্র নহয় আপনার ভিতরতে আসাম, এটা চক্র নহয়। কালিরপর জোতা প্যান্ট পিন্ধি স্টুডিও বিলাক দুটা তিনটা টিভিটো এইটাই জপিয়াব আরম্ভ করল। মূল চিন্তা এইটো যে সংবাদ মাধ্যম রাইজরপর কিয় আঁতরি গেছে, ইমান আপনাদের ইমান আঁতরি যাওয়ার প্রয়োজন নাই। 11 লাখ লড়া ছোৱালীক পরীক্ষা বেয়া হওয়া বলে কই দিলে, রাতে তো দুই এজনে আত্মহত্যাও করে ললেহেন দুঃখত কষ্টত, যে ইমান পরীক্ষা দিল সরকারক এটা সোধা নাই যে কি ঘটনা হয়েছে, আগতে নিউজ বজাই দিল, এটা তো সোধক সরকারক যে 11 লাখ লড়া ছোৱালীর জীবন জড়িত হয়ে আছে, যদি ভুল কথা এটা ল রাতে কোনোবাই আত্মহত্যাও করে দিব পারে। অসমৰ দুই এটা সংবাদ মাধ্যম মই নাম নকওঁ, আৰু বিশ্বকৰ্মা পূজাৰ দিনা যি ধৰণে মানুহৰ পৰা আঁতৰি গৈ আছে এইটো চিন্তনীয় বিষয়।